হ্যান্ড গ্রেনেড, ছোট্ট ওই বিধ্বংসী অস্ত্রটির আবিষ্কারের সঠিক সময় এখনও জানা যায়নি। ইতিহাসবিদরা মনে করেন 670 খ্রিস্টাব্দে গ্রিকরাই প্রথম হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে শত্রু জাহাজে আগুন ধরিয়েছিল, যা ছিল আগুনে ভরা সিরামিক জার। তবে বর্তমানে মডার্ন গ্রেনেডগুলো শুধুমাত্র আগুন ধরায় না, এটি একই সঙ্গে মারাত্মক বিধ্বংসী। এটি বিস্ফোরণের 15 মিটার অঞ্চলকে ডেড জোন ধরা হয়। ডেড জোনে কোনো প্রাণী থাকলে নিশ্চিত মৃত্যু হতে পারে। আর এটি বিস্ফোরণের 40 মিটার অঞ্চলকে ডেঞ্জার জোন ধরা হয়, এবং এটি দীর্ঘ সময় ধরে সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে, তাই এটি সবার কাছে খুবই পরিচিত। আজ আমি একটি মডার্ন হ্যান্ড গ্রেনেড ভেঙে দেখার ঝুঁকি নিতে চাই, তো চলুন সবাই মিলে একসাথে এটি দেখি। এটি হলো একটি টাইম ডিলে ফ্রেগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড। এর বডি সেরেটেড কাঁচ লোহার ঢালাই দিয়ে তৈরি। এছাড়াও এটিকে আরও বেশি বিধ্বংসী করার জন্য এতে কিছু দানাদার ধাতু অ্যাড করা যেতে পারে, কিন্তু এর অভ্যন্তরের বেশিরভাগ অংশই বারুদ দ্বারা ভরাট থাকে, যার প্রধান বিস্ফোরক হিসাবে থাকে TNT ও RDX এর মিশ্রণ, এবং প্রাথমিক বিস্ফোরক হিসাবে থাকে গান পাউডার। ফিলিং হোল, এর মাধ্যমে বিস্ফোরক প্রবেশ করানো হয়। এটি হলো গ্রেনেডের সেফটি পিন। এই পিনটি স্টিগার লিভারকে আটকে রাখে, তাই গ্রেনেড বিস্ফোরিত হতে পারে না। যখন এই পিনটি টেনে বের করা হবে এবং স্টিগার লিভারকে ছেড়ে দেওয়া হবে, তখন লিভার থেকে গ্রেনেডের স্টিগার মুক্ত হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটাবে। তবে লিভারে চাপ দিয়ে পিন খুলে আবার ঢোকালে কোনো প্রকার বিস্ফোরণ ঘটবে না। এবারে চলুন দেখা যাক কী কী থাকে গ্রেনেডে এবং কীভাবে এটি বিস্ফোরিত হয়। এটি হলো লোডেড স্প্রিং এবং এটি হলো স্ট্রাইকার। যখন সেফটি পিন খুলে লিভার ছেড়ে দেওয়া হয়, তখন স্প্রিংটি প্রসারিত হয়ে স্ট্রাইকারকে টেনে পারকাশন ক্যাপের দিকে নিয়ে যায়। অপরদিকে স্ট্রাইকার দ্রুত গতিতে ছুটে এসে প্রাইমারে আঘাত করে, ফলে স্ট্রাইকার ও পারকাশন ক্যাপের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে পারকাশন ক্যাপ জ্বলে ওঠে। পারকাশন ক্যাপের ভিতরে থাকে একটি শক সংবেদনশীল উপাদান, যেমন দিয়াশলাই বা গ্যাস লাইটের মধ্যে দেখা যায়। এবারে পারকাশন ক্যাপের মধ্যে সৃষ্ট স্পার্ক টাইম ডিলে ফিউজে আগুন ধরিয়ে দেয়। ফিউজ পুড়ে আগুন ডেটোনেটরে পৌঁছাতে 4 থেকে 5 সেকেন্ড সময় নেয়। ডেটোনেটরে থাকে অল্প পরিমাণে গান পাউডার, এবং ফিউজ থেকে আগুন ডেটোনেটরে ছড়িয়ে পড়ে এবং একটি ছোট বিস্ফোরণ ঘটে। ডেটোনেটরে ছোট বিস্ফোরণের ফলে প্রধান এক্সপ্লোসিভ উপাদানে আগুন ছড়িয়ে পড়ে, আর ফাইনালি একটি বিধ্বংসী বিস্ফোরণ ঘটে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এমনই সব সায়েন্টিফিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।